জ্ঞান অতিবিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মীলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নম নম ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুভ্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীষু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধি বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে জয়তাম সুরত উপঙ্গুর মম মন্দমতির্গতি মৎসর্বস্ব পদাম ভোজে রাধা মদন মোহন নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং শ্রী জগন্নাথ হেতে নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় মুখম করুতি বাচালম পঙ্গুলং হইতে গিরি যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম শ্রীগুরুদিনতারিণাম শ্রীচৈতন্য ঈশ্বরম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়নে গৌর কথা ধামোদায় নগর গ্রামোদায়। গতকাল আমরা শ্রবণ করেছি, মন যখন ধীরে ধীরে চিন্ময়ত্ব লাভ করে তখন ইন্দ্রিয়ের বিষয় সমূহ থেকে তাকে সংবরণ করা হয় এবং বুদ্ধির সাহায্যে ইন্দ্রিয়গুলিকে দমন করা হয়। মন স্বভাবতই বিষয়ের চিন্তায় মগ্ন, তাই মনকে নিগ্রহ করার সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে ভগবানের সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে পূর্ণরূপে দিব্য চেতনায় মগ্ন হওয়া। এখানে বলা হয়েছে ইন্দ্রিয়গুলোকে কি করে সংযত করা যায়। ভগবদ গীতা ধ্যান যোগ ষষ্ঠ অধ্যায়, এই ষষ্ঠ অধ্যায় অষ্টাঙ্গ যোগের যে পন্থা দেয়া হয়েছে সেই পন্থায় বলা হয়েছে যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার তারপরে ধারণা ধ্যান সমাধি। বিগত শ্লোকগুলোতে এই যম নিয়ম আসনের কথা বলা হলো, এখন আসছে প্রাণায়াম সেটাও বলা হয়েছে, এখন আসছে ধারণা আর ধ্যান। আগে ধারণা পরে ধ্যান। যদি আমি গতকাল বলেছি যে বিন্দু ধ্যান করা সম্ভব নয়, কেন বিন্দু সম্বন্ধে কোনো ধারণাই আমার নেই। দেখুন 19 নম্বর শ্লোকে সেই কথাটি উল্লেখ করা হয়েছে। 19 নম্বর শ্লোক আমরা উচ্চারণ করব। তত্রেকাবয়বম ধ্যায়েত অবিচ্ছিন্নেন চেতসা মনো নির্বিষয়ম যুক্তা ততঃ কিঞ্চৎ ন স্মরেত পদম তৎ পরমম বিষ্ণু মনোযত্ত প্রসীদতি। পুনরায় তত্র এক অবয়ম ধ্যায়েত অবিচ্ছিন্নেন চেতসা মনো নির্বিষয়ম যুক্তা তত কিঞ্চন ন স্মরেত পদম তৎ পরমম বিষ্ণু মনোযত্র প্রসীদতি। অনুবাদ। তারপর শ্রী বিষ্ণুর পূর্ণ শরীরের ধারণা থেকে বিচ্যুত না হয়ে একে একে তার অঙ্গ প্রত্যঙ্গে ধ্যান করবে। তা প্রথমেই বলা হলো বিষ্ণুর শরীর সম্বন্ধে ধারণা আনতে হবে, তারপরে একে একে তার অঙ্গ প্রত্যঙ্গে ধ্যান করবে, তার ফলে মন ইন্দ্রিয়ের বিষয় থেকে মুক্ত হবে, অন্য কোনো কিছু চিন্তা করবে না। কেননা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু হচ্ছেন পরম সত্য, অতএব তাতেই কেবল মন সম্পূর্ণরূপে প্রসন্নতা লাভ করে। ভাগবতে এবং ভগবদ গীতায় এই কথা উল্লেখ রয়েছে। ভগবদ গীতায় কৃষ্ণ বললেন মন্মনা ভব মদ ভক্ত, তুমি তোমার মন আমায় অর্পণ করো। আর ভাগবতে কি বলা হলো, সবই পুংসাং পর ধর্ম অধক যত ভক্তি অধক সাজে অহিতুকি অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। যে অনুষ্ঠানের মাধ্যমে
পরমেশ্বর অধঃক্ষজের প্রতি আমাদের দৃঢ় মতি উৎপন্ন হয়, তাকেই বলা হয়, তার মাধ্যমেই আমাদের চিত্ত শুদ্ধি হবে। এখানেও বলা হচ্ছে যে বিষ্ণু শরীরের ধারণা থেকে বিচ্যুত না হয়। তাহলে এখন বোঝা যাচ্ছে যে বিষ্ণু শরীর সম্বন্ধে তো আমার ধারণা নেই, তাই যে মন্দিরে যে শিবিগ্রহ স্থাপন করা হয়, সেই শিবিগ্রহ স্থাপন করার উদ্দেশ্য কি? যে পরমেশ্বর ভগবান ভগবানের সম্বন্ধে ধারণা লাভ করার জন্য। আচ্ছা, এখানে বিষ্ণু মানে নারায়ণ নয়, বিষ্ণু মানে নারায়ণের এক নাম, কৃষ্ণের এক নাম বিষ্ণু, যিনি ব্যষ্টিগত জীবের একমাত্র আশ্রয়, তাকে বলা হয় বিষ্ণু। ব্যষ্টিগত মানে সমস্ত জীব সত্তা ব্যষ্টিগত ভাবে সবাই যাকে আশ্রয় করে আছে তাকেই বলা হয় বিষ্ণু। সেই বিষ্ণু অর্থাৎ কৃষ্ণ, সেই কৃষ্ণের রূপের চিন্তা বা নারায়ণের রূপের চিন্তা। তো মন্দিরে মন্দিরে যে বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়, সেই বিগ্রহকে দর্শন করার মাধ্যমে আমাদের কি হয় না, ভগবানের ভগবানের প্রতি আমাদের সম্যক ধারণা উৎপন্ন হবে। তাহলে মন্দিরে গিয়ে শ্রী বিগ্রহ দর্শন করা, এটা আমাদের ভগবত ভক্তির একটি বিশেষ অঙ্গ। নিত্য নৈমিত্তিক ভাবে নিত্য নতুন ভাবে ভগবানকে শৃঙ্গার করা, ভগবানকে দর্শন করা। আমি আপনাদেরকে ভগবানকে দর্শন করার পদ্ধতি এখন বলবো, আপনারা চোখ বন্ধ করে সেটাকে স্মরণ করবেন। হ্যাঁ, আমি যেটা বলবো আপনারা চোখ বন্ধ করে স্মরণ করবেন যে ভগবান দেখতে কেমন। আমিও চোখ বন্ধ করব, আপনারাও চোখ বন্ধ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি ত্রিভঙ্গ ভঙ্গিমায় দণ্ডায়মান, তার ত্রিভঙ্গ ভঙ্গিমা অবস্থানকালে তিনি পীতবসনের ধুতি পরেছেন, মানে পীতবসন পরেছেন, হলুদ রঙের ধুতি। কোমরে রয়েছে নীল রঙের কোমরবন্ধ, তাতে রয়েছে কিঙ্কিনি, কিঙ্কিনি মানে কোমরবন্ধ, মানে কোনো একটা অলংকার, একটা কোমরবন্ধ কাপড় দিয়ে, তাকেও কোমরবন্ধ বলা হয়। আবার একটা গহনা কেশর মুকুতা হারও পুরুপর ঝলনী, অর্থাৎ মুক্তা বা বিভিন্ন রকমের অলংকার দ্বারা সুসজ্জিত কোমরের এক প্রকারের গহনা, যেটা কোমরে পরা হয়, যেটাকে আমরা বাংলায় বিছাও বলি। তার চরণে রয়েছে সুন্দর নূপুর, তার চরণযুগল হালকা লাল আভাযুক্ত, রক্তিম আভাযুক্ত। চরণের পর আমরা ধীরে ধীরে ওপর দিকে উঠব। তার কোমরের একটু ওপরে যে কটিদেশ সেটি অপেক্ষাকৃত ক্ষীণ সরু, আর তার নাভিমণ্ডল অত্যন্ত গভীর, ঠিক পদ্মকোরকের ন্যায়, গভীর এবং পদ্মকোরকের ন্যায়। তারপরে ধীরে ধীরে তার বক্ষস্থল, কটিদেশ থেকে তার বক্ষস্থল একটু স্ফীত চওড়া, এবং তার বক্ষস্থলে বাম স্তনের নিচের অংশে কিছু পরিমাণ স্বর্ণ রঙের সোনালি কালারের লোমগুচ্ছ রয়েছে, রোমগুচ্ছ, একে বলা হয় শ্রীবৎস চিহ্ন। অর্থাৎ এই নারায়ণের বক্ষস্থলে লক্ষ্মী দেবীর বিলাস বিরাজ, লক্ষ্মী দেবী এখানে এই স্বর্ণ লোমের আকারে অবস্থান করছেন, তাই তাকে বলা হয় শ্রীবৎস চিহ্ন। ভগবানের দুই বক্ষস্থলের মাঝখানে যে অংশ সেখানে রয়েছে কৌস্তভ মণি, ভগবানের কণ্ঠদেশে মুক্ত মালার সাথে সেই কৌস্তভ মণি দোদুল্যমান অবস্থায় রয়েছে। কণ্ঠে রয়েছে গলবন্ধ, তার দুই বাহু, সেই বাহুতে রয়েছে বাহুবন্ধ, যেটাকে আমরা ইংরেজিতে বলি রিসলেট, আর একটু ওপরে রয়েছে ব্রেসলেট রয়েছে। ভগবান তার দুই হস্তে বেনু ধারণ করেছেন, তার অঙ্গুলিতে
মুদ্রিকা রয়েছে, মুদ্রিকা মানে আংটি রয়েছে। তারপরে তার মুখমণ্ডল, ভাগবতে ভগবানের মুখমণ্ডলকে তুলনা করা হয়েছে প্রফুল্ল মুখারবিন্দ বলে। আচ্ছা, মুখারবিন্দের আগে তার স্কন্ধ, স্কন্ধ হচ্ছে সিংহগ্রীবা, অর্থাৎ উন্নত, উন্নত গ্রীবা, এবং সেখানে ভগবান উত্তরীয় ধারণ করেছেন, নীল রঙের উত্তরী ধারণ করেছেন। হলুদের সাথে নীল রঙের কন্ট্রাস্টটা খুব সুন্দর হয়। নীল রঙের উত্তরী ধারণ করেছেন, ভগবানের স্কন্ধ দেশ থেকে দুই বাহুর মাঝখান দিয়ে সেই উত্তরী কোমর পর্যন্ত চলে গিয়েছে। তারপরে তিনি, তার মুখখানা কেমন, তার নাক তিল ফুলের মতো টিকালো, তার অধর বিম্ব ফলের মতো, এবং দন্তপংক্তি ডালিম্ব বীজের মতো, অর্থাৎ ডালিমের বীজের মতো সুসজ্জিত, এবং শ্বেত পংক্তি বিশিষ্ট, সাদা ধবধবে দুগ্ধ ধবল, মৃদুমন্দ হাস্য সহকারে ভগবান ভক্তদের দিকে অবলোকন করছেন। তার নয়ন যুগল হচ্ছে পদ্ম ফুলের পাপড়ির ন্যায়, এবং সেটি অনেক অনেক দূর পর্যন্ত আকর্ণ বিস্তৃত। তার কর্ণ যুগল লম্বা, এবং কর্ণে রয়েছে মকর কুণ্ডল। এরপর রয়েছে তার কপোল, তার নাসিকা থেকে কপোল পর্যন্ত ঊর্ধ্বপুণ্ড, অর্থাৎ রাজ তিলক রয়েছে। এরপর তার কুঞ্চিত কেশোদ্দাম, কোঁচকানো কোঁচকানো চুল, যা ভগবানের স্কন্ধদেশ পর্যন্ত আলুলাইত হয়ে রয়েছে। তারপর রয়েছে ভগবানের মাথার উপর কিরিট, কিরিট মানে মুকুট, আর মুকুটের উপর রয়েছে শিখিপুচ্ছ, অর্থাৎ ময়ূরের পালক। এই হচ্ছে ভগবানের রূপ। আপনাকে চোখ বন্ধ করে এই রূপ ধ্যান করতে হবে। যদি আপনার ধারণা থাকে, তবে না আপনি চোখ বন্ধ করে সেই রূপটাকে দেখতে পাবেন। এইটাই হচ্ছে ধারণা, এটাই হচ্ছে ধ্যান। সর্বক্ষণ এই চিন্তায় মনকে নিবদ্ধ করতে হবে, সর্বক্ষণ। তাই মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করার সময় শুধুমাত্র ভগবানের দিকে তাকিয়ে ফেলো না, ভগবান কেমন সেজেছে, কিভাবে তার পাগড়ি হয়েছে, কিভাবে তিনি বেণু ধারণ করেছেন, কি রঙের পোশাক পরেছেন, পোশাকের মধ্যে কেমন কেমন ডিজাইন রয়েছে, সবগুলোকেই ভালো করে দেখা, এবং সারাদিন ধরে সেগুলোকেই স্মরণ করা। ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের লীলা, ভগবানের ভক্ত, ভগবানের পরিকর, ভগবানের ধাম, এগুলোকে স্মরণ করতে হবে। বিষ্ণুর বহিরঙ্গ, বহুপাত তাৎপর্য দিচ্ছেন, বিষ্ণুর বহিরঙ্গ প্রকৃতির দ্বারা মোহিত হয়ে মূর্খ মানুষেরা বুঝতে পারে না যে পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর সঙ্গে সরাসরি ভাবে যুক্ত হওয়াই হচ্ছে জীবনে চরম লক্ষ্য এবং সুখ অন্বেষণের পরম প্রাপ্তি। জীব যে সুখের জন্য দৌড়াচ্ছে অন্তহীন মরুভূমিতে, যেখানে কোনো সুখের লেশ মাত্র নেই, সেই স্থানে না দৌড়ে যদি সে কৃষ্ণকে অন্বেষণ করে, তাহলে সে সুখের আভাস পাবে, এবং ধীরে 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 যত কৃষ্ণময় হয়ে উঠবে, পরম সুখ আস্বাদন করবে। তাই শ্রীবিষ্ণুর চিন্তা করা, যা শ্রীবিষ্ণুর চিন্ময় রূপে ধ্যান করা, বিশেষ করে শ্রীকৃষ্ণের ধ্যান করা, হচ্ছে ধ্যানের চরম অবস্থা, ধ্যানের চরম অবস্থা। এই ধ্যান ভগবানের শ্রী পাদ পদ্ম থেকে শুরু করতে হয়, কিন্তু তা বলে ভগবানের পূর্ণ অবয়বের কথা বিস্মৃত হওয়া উচিত নয়। একে একে ভগবানের চিন্ময় দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ধ্যান করা, অনুশীলন করা উচিত। এই শ্লোকে স্পষ্টভাবে প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান নির্বিশেষ নন, তিনি সবিশেষ, কিন্তু তার দেহ আমাদের মতো বদ্ধ জীবীদের থেকে ভিন্ন। তা না হলে পূর্ণ পারমার্থিক সিদ্ধি লাভের জন্য শ্রী সুখদেব গোস্বামী প্রণব ওঙ্কার থেকে শুরু করে শ্রীবিষ্ণুর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ধ্যান করার নির্দেশ দিতেন না, তিনি শুধু ওঙ্কার করতেই বলতেন। তিনি অঙ্গ থেকে শুরু করে শ্রীবিষ্ণুর শরীরের বিভিন্ন অঙ্গের প্রত্যঙ্গের ধ্যান করার কথা বলেছেন। ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে যে বিষ্ণুর বিগ্রহের আরাধনা করার পন্থা বিদ্যমান আছে,
তা কখনোই পৌত্তলিকতা নয়। যদিও এক শ্রেণীর স্বল্প জ্ঞান সম্পন্ন মানুষ সে কথা প্রচার করে থাকে, এই সমস্ত মন্দিরগুলি হচ্ছে শ্রীবিষ্ণুর চিন্ময় রূপে ধ্যান করার কেন্দ্র। ভগবানের অচিন্ত্য শক্তির প্রভাবে মন্দিরে প্রতিষ্ঠিত শ্রীবিষ্ণুর অর্চা বিগ্রহ ভগবান থেকে অভিন্ন। আমাদের যে পূজারি ট্রেনিং চলছে সেখানে সাথে এটা মিলে গেল, দেখো যে মন্দিরে যে শ্রী বিগ্রহের আরাধনা চলছে আর পরমেশ্বর ভগবান যে গোলকে রয়েছেন, দুই একই ব্যক্তিত্ব। তাই আমরা যে বিগ্রহের সেবা করছি কখনো মনে করা উচিত নয় আমি বিগ্রহের প্রতিবিম্বে মানে কৃষ্ণের প্রতিরূপে সেবা করছি, না আমি স্বয়ং এর সেবাই করছি। এখানে প্রভুপাদ তাই বললেন যে এই সমস্ত মন্দিরগুলি হচ্ছে শ্রীবিষ্ণুর চিন্ময় রূপের ধ্যান করার কেন্দ্র, তার মানে চিন্ময়। ভগবানের অচিন্ত্য শক্তির প্রভাবে মন্দিরে প্রতিষ্ঠিত শ্রীবিষ্ণুর অর্চা বিগ্রহ ভগবান থেকে অভিন্ন। তাই যারা ভগবানের সরাসরি সেবা করছেন বুঝতে হবে তারা কৃষ্ণকেই স্পর্শ করছেন, কৃষ্ণের সাথেই বসবাস করছেন। এটা আমাদের অহ 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 ভাগ্য। প্রভুপাদ শুদ্ধ ভক্ত, তিনি মিথ্যা কথা বলছেন না। এইভাবে যদি শ্রীবিগ্রহের প্রতি আমরা মনোনিবেশ করতে পারি তাহলে আমরা গোলকেশ্বর কৃষ্ণের প্রতি যে মনোনিবেশ করেছি এ বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। তাই বিগ্রহ পূজা পুতুল পূজা নয়, বিগ্রহ পূজা কোনো টাইম পাস নয়। কখনো মনে করা উচিত নয় যে দিন রাত ভগবান ভগবান না করে সমাজ সেবা করছে না, এই করছে না, ওই করছে না, এমন নয়। বিগ্রহের মধ্যে পরম পুরুষোত্তম ভগবান আছে এবং দিন রাত আপনি সবসময় ভগবানের চিন্তায় কিভাবে থাকবেন, আপনার জীবনযাত্রাটাকে এইভাবে গড়িয়ে তুলতে হবে। আপনার চাকরি, আপনার ব্যবসা, আপনার পড়াশোনা, আপনার সন্তানাদি লালন পালন করা, সবকিছুর মধ্যেই আপনি কৃষ্ণকে স্মরণ করতে পারেন যদি আপনি আপনার পরিবারটাকে কৃষ্ণময় করে তোলেন। প্রভুপাদ এই যে গৃহস্থদের মধ্যে প্রচার করা শিক্ষা দিয়েছেন, তার মানে কি গৃহস্থরা বিভিন্ন দায় দায়িত্বে ব্যস্ত, তার মধ্যেও তাকে কৃষ্ণকে স্মরণ করার শিক্ষা গ্রহণ করতে হবে, ভোর থেকে রাত্রি পর্যন্ত, এমনকি শোয়ার সময়ও এবং ঘুম থেকে উঠেও সর্বদা কৃষ্ণকে স্মরণ রাখার শিক্ষা গ্রহণ করতে হবে। আর ইসকন কেন্দ্র হচ্ছে, ইসকন মন্দিরগুলি হচ্ছে আপনাদের কোচিং সেন্টার, যেখানে আপনাদেরকে এই কৃষ্ণকে স্মরণ রাখার শিক্ষা প্রতি মুহূর্তে দেয়া হচ্ছে। জড়জগত সারাদিন আমাদের কি শিক্ষা দেয়, কি করে ভোগ করব, দিন রাত টিভি খুলুন, নিউজ পেপার পড়ুন, পড়ার বই পড়ুন, হ্যাঁ কারোর সাথে আলোচনা করুন, একটাই শিক্ষা কি করে আরো বেশি ইন্দ্রিয় তর্পণ করা যায়। আর ভগবত ভক্তিতে কি করে সারাদিন আপনি কৃষ্ণকে স্মরণ করতে পারেন তার শিক্ষা দেওয়া হচ্ছে। হ্যাঁ এই যে আমরা বিগত এতদিন ধরে প্রায় আজকে 215 দিন সম্ভবত হলো, আমার ঠিক আইডিয়া নেই, এরকমই হলো, এই 215 দিন ধরে আমরা কি শিখছি, কি শেখানোর চেষ্টা করা হচ্ছে, সব সময় কি করে কৃষ্ণকে স্মরণ করা যায়। আমাদের একটাই লক্ষ্য, কেউ বলতে পারে যে এর দ্বারা কি সমাজ সেবা হচ্ছে? সমাজ সেবা অবশ্যই হচ্ছে, কত কত মানুষ তার কলুষিত চেতনা মুক্ত করে শুদ্ধ হচ্ছে এটা চিন্তার বাইরে। একসময় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন যে বহু হসপিটাল খোলার থেকে একটা লোককে যদি কৃষ্ণ ভক্ত বানিয়ে এই ভব সংসার থেকে উদ্ধার করে দেওয়া যায় বহু হসপিটালের থেকেও বড় পর উপকার হবে। ইসকন তাই করছে, আমরা যে সমাজ সেবা করছি, ইসকন যে সমাজ সেবা করছে সেটা এই জড়জাগতিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করা যাবে না, এইটা চিন্ময় ব্যাপার, দেখা যাচ্ছে না, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চেতনা শুদ্ধ করে জীবকে এই ভবসমুদ্র থেকে উদ্ধার করে ভগবানের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এটা যে কত বড় পর উপকার এটা কেউ পুরস্কার দিয়ে বাহবা দিয়ে এর কি বলবো কৃতজ্ঞতা স্বীকার করতে পারবে না। বহুপাত যা দিয়ে গেছেন আমাদের। 20 নম্বর শ্লোক, রজস্তম
ভামাক্ষিপ্ত বিমূঢ় মনো আত্মনো যচ্ছেদ্ধারণয়া ধীর হন্তি যাতৎকৃত মলম। মন সর্বদাই রজগুণের দ্বারা বিক্ষিপ্ত এবং তমগুণের দ্বারা বিভ্রান্ত হয়, কিন্তু শ্রীবিষ্ণু সম্বন্ধীয় ধারণার দ্বারা মনের এই বিরুদ্ধ প্রবৃত্তিগুলি সংশোধন করা কর্তব্য। কেননা শ্রীবিষ্ণু ধারণাই রজ ও তমগুণ প্রসূত সমস্ত মল অপনোদন করতে পারে। আপনারা পরীক্ষা করে দেখতে পাচ্ছেন, এই যে ভোরবেলায় জপ করছি, ভাগবত শুনছি, আমি তো মনে করছি যে আমি এক মাস আগেও যেমন ছিলাম তার থেকে অনেকটা পরিবর্তন হতে পেরেছি। যত আপনি কৃষ্ণ স্মরণ করবেন তত আপনার রজতম গুণের প্রভাব কমবে। প্র্যাকটিক্যাল ভগবত গীতা 9:2 রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রমিদম উত্তম, আপনি পবিত্র হয়ে উঠবেন। প্রত্যক্ষ অবগমম ধর্মম শুষ্কম কর্তম বয়ম, যত আপনি কৃষ্ণ স্মরণ করবেন, গীতা ভাগবতের সান্নিধ্য লাভ করবেন, শুদ্ধ ভক্তের সান্নিধ্য লাভ করবেন, তত আপনার কি হবে, আপনার পবিত্রতা, অন্তরে পবিত্রতা বোধ হবে। রজ তমগুণের দ্বারা প্রভাবিত ব্যক্তিরা ভগবত তত্ত্ব উপলব্ধির চিন্ময় স্তরে উন্নীত হওয়ার উপযুক্ত নয়। সত্যগুণে অধিষ্ঠিত ব্যক্তিরাই কেবল পরম সত্য হৃদয়ঙ্গম করতে পারেন। রজ এবং তমগুণের প্রভাব থেকে মানুষ কামিনী ও কাঞ্চনের প্রতি লালায়িত হয়, আর যারা কামিনী কাঞ্চনের প্রতি অত্যন্ত আসক্ত তাদের সেই প্রবণতা কেবল শ্রীবিষ্ণুর নির্বিশেষ রূপে নিরন্তর স্মরণের মাধ্যমেই সংশোধন করা যায়। আচ্ছা, এখানে বলা হলো শ্রীবিষ্ণের নির্বিশেষ রূপের প্রতি, এই নির্বিশেষ মানে কিন্তু রূপ নেই তা নয়, নির্বিশেষ রূপ বলতে বিশেষ রূপ, নি শব্দে নিরন্তর আর বিশেষ শব্দে স্পেশাল, নির্বিশেষ শব্দে নিরবচ্ছিন্ন ভাবে বিশেষ রূপের প্রতি আসক্ত হওয়া উচিত বা ধ্যান করা উচিত। শ্রীবিষ্ণুর নির্বিশেষ রূপের প্রতি নিরন্তর স্মরণের মাধ্যমে এই সংশোধন করা যেতে পারে। সাধারণত নির্বিশেষবাদী বা অদ্বৈতবাদীরা রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত। এই ধরনের নির্বিশেষবাদীরা মনে করে যে তারা মুক্ত আত্মা, কিন্তু পরম সত্যের চিন্ময় সবিশেষ রূপ সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। দেখুন আমার কথাটা এই পরের লাইনে বলা হলো, তাদের প্রকৃতপক্ষে পরম সত্যের সবিশেষ রূপ সম্বন্ধে অজ্ঞহার ফলে তাদের কোনো ধারণাই নেই। প্রকৃত পরম সত্যের সবিশেষ রূপ সম্বন্ধে অজ্ঞহার ফলে তাদের হৃদয় কলুষিত। শ্রীমৎ ভগবদ গীতায় বলা হয়েছে, বহু জন্মের পর নির্বিশেষ দার্শনিকেরা পরমেশ্বর ভগবানের শরণাগত হন। ভগবানের সবিশেষ রূপের উপলব্ধি যোগ্যতা অর্জনের জন্য পারমার্থিক মার্গে অনভিজ্ঞ নির্বিশেষবাদীদের সর্বেশ্বরবাদ দর্শনের মাধ্যমে সবকিছুর মধ্যে ভগবানকে দর্শন করার সুযোগ দেওয়া হয়। ওই সমস্ত নির্বিশেষবাদীদের জন্যই কি রয়েছে, ভগবানের বিশ্বরূপ দর্শন। আমরা 22 থেকে ওই বিশ্বরূপ দর্শন দেখব। কি বলা হচ্ছে, যেহেতু নির্বিশেষবাদীরা রজ এবং তমগুণে আচ্ছাদিত আচ্ছন্ন, তাই ভগবানের সবিশেষ রূপের উপলব্ধির যোগ্যতা তাদের নেই। সেই যোগ্যতা দান করার জন্য অনভিজ্ঞ নির্বিশেষবাদীদের সর্বেশ্বরবাদের দর্শনের মাধ্যমে সবকিছুর মধ্যে ভগবানকে দর্শন করার সুযোগ দেওয়া হয়। নির্বিশেষবাদ মানে ভগবানের কোনো রূপ নেই, আর সর্বেশ্বরবাদ মানে সবকিছুর মধ্যেই ভগবান, তার বিশেষ কোনো রূপ নেই, সবকিছুর মধ্যেই ভগবান। সর্বেশ্বরবাদ সবকিছুর মধ্যে ভগবানকে দেখো। ভগবত গীতায় ভগবান অর্জুনকে বললেন যে, অর্জুন, বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, জলায়ের মধ্যে আমি গঙ্গা, তারপর পর্বতের মধ্যে আমি সুমেরু, সবকিছুর মধ্যে তুমি আমাকে দেখো, এটাকে বলে সর্বেশ্বরবাদ। কিন্তু যিনি ভক্ত তিনি সর্বেশ্বর নির্বিশেষ এই দুটোকে জানেন, সাথে সাথে তিনি ভগবানের যে বিশেষ রূপ আছে সেটাকেও জানেন, এটাকেও জানেন। এই জন্য বলা হয়েছে, বদন্তি তত্ত্ববিত তত্ত্বম যজ্ঞানম অধ্যয়ম ব্রহ্মেতি পরমাবনীতি ভগবান ইতি শব্দতে।
ব্রহ্ম তো সবকিছুর মধ্যেই রয়েছে, ব্রহ্মকেও ভক্ত জানে। আবার ভগবান রূপে তার একটা আলাদা ব্যক্তিত্ব রয়েছে, সেটাও তিনি জানেন। ধরুন আমরা যারা ভারতবর্ষের নাগরিক, তারা আমরা জানি যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী তার আইনের মাধ্যম দিয়ে আমাদের সবসময় সাথেই আছে, তার নীতি নিয়মের মাধ্যম দিয়ে। আবার আমাদের প্রধানমন্ত্রীর একটা আলাদা ব্যক্তিত্বও আছে, এটা আমরা জানি তো। একইভাবে কৃষ্ণ সর্বত্র রয়েছে, তারপরেও তার একটা আলাদা ব্যক্তিসত্তা রয়েছে, এটা ভক্ত জানে। কিন্তু যারা নির্বিশেষবাদী তারা কি মনে করে, ভগবান সবকিছুর মধ্যে মিলেমিশে গিয়ে তার নিজের অস্তিত্বকে শেষ করে দিয়েছে, তার নিজের অস্তিত্ব আর নেই। তাই তারা বলে বহুরূপে কোথা তুমি খুঁজেছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচ ঈশ্বর, আর খোঁজার দরকার নেই, আর খোঁজার দরকার নেই, জীব সেবা করো তাহলেই হবে, ওর মধ্যেই ঠাকুর আছে। হ্যাঁ, আবার ওদিকে কেটে কেটে খাচ্ছে, হ্যাঁ জীব সেবাই শিব সেবা। কালকে আমি দেখছিলাম, আমি একটা গ্রামে গেছিলাম, তো সেখান থেকে আসার সময় দেখছিলাম যে একটা মেশিন রাখা আছে রাস্তায়। আমি ভাবলাম আলু ছাড়ানোর মেশিন মনে হয়, আমাদের মন্দিরের একটা মেশিন আছে আলু ছাড়ানোর মেশিন। আমাদের এক প্রভু রসিক প্রভু বলছে, না প্রভু এটা হচ্ছে মুরগি ছাড়ানো মেশিন। একটা গোটা মুরগিকে ওই বক্সটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আর সেটা ঘুরছে মনে হয় ভেতরে, হ্যাঁ ছাল ছাড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, এইরকম নৃশংস হত্যা করা হচ্ছে, আর সেই সমস্ত পরমার্থবাদী তথাকথিত পরমার্থবাদীরা বলছে জীব সেবাই শিব সেবা। হ্যাঁ, এইরকম সর্বেশ্বরবাদ, এইরকম নির্বিশেষবাদ, মায়াবাদ, এইগুলোকে ত্যাগ করে পূর্ণরূপে জানতে হবে যে ভগবান সবকিছুর মধ্যে রয়েছে, তাই সবকিছুকে কিভাবে, কোন জিনিসকে কিভাবে সম্মান করতে হয়, কোন জিনিসকে কিভাবে রক্ষা করতে হয়। শুধু মুখে বললে হবে না জীব সেবা শিব সেবা, জীব সেবা ব্যবহারিক দৃষ্টিতে করতে হবে। 21 নম্বর শ্লোক, 21 নম্বর শ্লোকে আমাদের এই এই যে কি বলবো পয়েন্টটা ছিল, যে মরণোন্মুখ ব্যক্তির কর্তব্য কি, মরণোন্মুখ ব্যক্তির কর্তব্য হচ্ছে ভগবানের চিন্ময় রূপের স্মরণ করা, সেই পয়েন্টটা শেষ হবে। তারপরে 22 থেকে শুরু হবে ভগবানের চিন্ময় রূপ সম্বন্ধে সর্বেশ্বরবাদ, সর্বত্র যে ভগবান রয়েছে সেটাকে বলা হবে। 21 নম্বর শ্লোক, যস্যাম সন্ধার্যমানায়াম যোগিন ভক্তি লোকসন আশু সম্পদ্যতে যোগ আশ্রয়ম ভদ্রমিক্ষত। হে রাজন, এই প্রকার স্মরণের দ্বারা সর্বমঙ্গলময় ভগবানের সবিশেষ রূপ দর্শনের অভ্যাস করার ফলে অচিরেই সাক্ষাৎ ভগবানের আশ্রয় লাভ করে তার প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া যায়। প্রভুপাদ বলছেন সর্বেশ্বরবাদ বা সর্বত্র সর্বশক্তিমান ভগবানের উপস্থিতি অনুভব করার পন্থা মনকে শিক্ষা দেওয়ার এক প্রকার প্রণালী, যার ফলে মন ভগবত ভক্তির ধারণায় অভ্যস্ত হয় এবং যোগীদের এই ভক্তিময়ী প্রবৃত্তির ফলে তাদের যোগ সিদ্ধি সম্ভব হয়। ভগবত ভক্তি ব্যতীত কখনোই যোগে সিদ্ধি লাভ করা যায় না। এই প্রকার সর্বেশ্বরবাদ দর্শনের প্রভাবে যে ভক্তিময় পরিবেশ সৃষ্টি হয় তা কালক্রমে ভগবানের প্রেমময়ী সেবায় পর্যবেসিত হয়। প্রথমে সবকিছুর মধ্যে পরমেশ্বর ভগবানকে দর্শন করার শিক্ষা গ্রহণ করতে হবে। যত্র যত্র নয়ন পরে তত্র তত্র কৃষ্ণস্ফুরে, যা দেখব তার মধ্যেই ভগবানকে। শ্রীল প্রভুপাদ তার শিষ্যদেরকে নিয়ে রাস্তায় হাঁটছেন, একটা সি বীজের উপর দিয়ে হাঁটছেন, সি বীজ না লনের উপর দিয়ে হাঁটছেন, সুন্দর ঘাস চারদিকে খুব সুন্দর পরিবেশ। তা প্রভুপাদের এক শিষ্য বিদেশি, বাহ সো নাইস প্রভুপাদ, সো নাইস, এরকম করছে। তা প্রভুপাদ কি করলেন, থু, তিনি থু এরকম থুতু ফেলেছে। তো বিদেশে যেখানে সেখানে থুতু ফেলা একদম ফাইন হয়ে যাবে। তো প্রভুপাদ এরকম করে থুতু ফেললেন কেন, আসলে প্রভুপাদের প্রতিটা মুভমেন্ট ছিল কিছু একটা শিক্ষা। তা প্রভুপাদ তখন বললেন যে এই যে তুমি চাকচিক্য দেখছো, এইটা হচ্ছে কৃষ্ণের মায়াময় হাসি, এতে মোহিত হয়েও না। বহুবার এটাকেও কৃষ্ণের সাথে যুক্ত করছেন, এটা হচ্ছে কৃষ্ণের
মায়াময় হাসি, এতে এত মুগ্ধ হয়েও যেও না, কৃষ্ণের থেকে অনেক সুন্দর। অনেক সময় আমরা দার্জিলিং চলে যাই, লাদাখ চলে যাই প্রকৃতি দেখতে, আমাদের আলাদা করে প্রকৃতির সৌন্দর্য দেখার দরকার নেই। সকালবেলা লোকে যায় পুরীতে বা গ্যাংটকে সূর্যের উদয় দেখতে, সূর্য উদয় খুব ভালো, পাহাড়ের ভেতর থেকে বেরোচ্ছে, সমুদ্র থেকে উঠছে। তো একজন ভক্তের সূর্য ওঠা দেখা আর একজন আম পাবলিকের সূর্য ওঠা দেখা, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। ভক্ত যেই দেখছে সূর্য উঠছে, তখন ভক্ত কি চিন্তা করবে, যচ্ছক্ষুরেষু সবিতা সকল গ্রহাণাম রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা যশা গয়া সংবৃত্ত কাল চক্র গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। একজন ভক্ত চিন্তা করবে যে এই সূর্য হচ্ছে ভগবানের চক্ষু, আর একজন অভক্ত কি করবে, সূর্য উঠছে সে হাত বাড়াবে, হাত এমন করে ছবি তুলবে যেন হাত দিয়ে সূর্যটা উঠছে, কখনো দুটো আঙুলের ফাঁক করবে যে সূর্যটা আঙুলের ফাঁক দিয়ে বেরুচ্ছে, সে ওইভাবে সূর্যকে দর্শন করছে। তার সূর্য দেখাটা কেবল একটা সেলফি তোলা ফটো তোলা এগুলোর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল। আর একজন ভক্ত ভোরে সূর্য দেখে তিনি চিন্তা করলেন যে কৃষ্ণ তাকাচ্ছেন, যচ্ছক্ষুরেষু সবিতা সকল গ্রহাণাম রাজা সুরমূর্তি অশেষ রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা যশ্বগয়া সংবৃত্ত কাল চক্র গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। দেখুন একজন ভক্তের দৃষ্টি সাধারণ মানুষের দৃষ্টি কতটা পার্থক্য, ভক্ত প্রতিটা মুহূর্তে কৃষ্ণকে স্মরণ করে। যখন জল খায় একজন সাধারণ মানুষ জল খেয়ে সে চিন্তা করে কি, উফ তৃষ্ণা মিটল, আহ একটা বড় শ্বাস ছাড়ে। একজন ভক্ত যখন জল খায় সে চিন্তা করবে কি, রসম অপপশু কন্তে প্রভাস্মি শশী সূর্যয়, এই জলের যে স্বাদ সেটা ও কৃষ্ণ, কৃষ্ণ বলেছেন রসম অপপশু কন্তে, রস মানে জলের যে রস, জলের যে স্বাদ সেটাও হচ্ছে কৃষ্ণ। যখন কোন সুন্দর ফুল দেখে, সুন্দর মিষ্ট ফল খায়, সে কি মনে করে, আহা ভগবানের কি মহিমা যে এই মাটির মধ্যে থেকে রস শোষণ করে একই মাটি থেকে আম গাছে মিষ্ট আম হয়েছে, নিম গাছে তিতো পাতা হয়েছে, আবার গোলাপ গাছে রং বেরঙের গোলাপ হয়েছে। একজন ভক্তের এটা দৃষ্টি, একজন সাধারণ মানুষের কি দৃষ্টি হবে, গোলাপ ফুলটা পেয়েছি এখন অনেক দাম কম আছে, এখন রেখে দিই ফ্রিজ আপ করে 14 তারিখে ভ্যালেন্টাইন্স ডে তে আমার গার্লফ্রেন্ডকে দেবো। একটা ভক্ত আলাদা দৃষ্টি থেকে চিন্তা করছি, একটা অভক্ত একটা আলাদা দৃষ্টি থেকে চিন্তা করছি। সেই জন্য সর্বপ্রথম সবকিছুর মধ্যে কৃষ্ণকে দর্শন করার শিক্ষা গ্রহণ করতে হবে। যত্র যত্র নয়ন পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, আপনাকে এইভাবে প্র্যাকটিস করতে হবে। প্রতি মুহূর্তে যা কিছু দেখবেন তাকে আপনি আধ্যাত্মিক জীবনে রিলেটেড করবেন, কৃষ্ণের সাথে যুক্ত করবেন। আজকে আমাদের সময় শেষ, কোনো সময় আমি আপনাদেরকে অবধূতে 24 গুরু সম্বন্ধে বলব। অবধূত বলে একজন ব্যক্তি ছিলেন, ভাগবতের 11 স্কন্ধে এই অবধূতের কাহিনী রয়েছে। তিনি 24 জন গুরু গ্রহণ করেছিলেন। তো শাস্ত্রে বলা হয়েছে যে গুরু একটার বেশি করা যায় না, তিনি 24টা গুরু করলেন, শিক্ষাগুরু। তিনি আকাশের থেকে শিক্ষা নিয়েছিলেন, সূর্যের থেকে শিক্ষা নিয়েছিলেন, নদীর থেকে শিক্ষা নিয়েছিলেন, পায়রার থেকে শিক্ষা নিয়েছিলেন, একটা বালিকার থেকে শিক্ষা নিয়েছিলেন, তীরন্দাজের থেকে শিক্ষা নিয়েছিলেন, এইরকম ভাবে 24 জনের থেকে, মাকড়সার থেকে শিক্ষা নিয়েছিলেন, 24 জনের থেকে শিক্ষা নিয়েছিলেন, এবং সেগুলোকে তিনি কৃষ্ণ কেন্দ্রিক করে দিয়েছিলেন, কৃষ্ণ কেন্দ্রিক। আমি একটা শিক্ষা বলে দিচ্ছি, তিনি মাকড়সার থেকে শিক্ষা নিলেন যে মাকড়সা মুখ থেকে লালা বের করে জাল বনে, কিন্তু নিজে সেই জালে জড়ায় না। সেই শিক্ষাটা থেকে ভগবত ভক্তিতে কাজে লাগালে যে আমি এই সংসার করব, কিন্তু সেই সংসারের ফাঁদে আমি পড়ব না, সংসার আছে কিন্তু সংসারের ফাঁদে আমি নেই, মাকড়সা থেকে ওইটা শিক্ষা দিলেন। তেমনি আমরা আমাদের চলতে ফিরতে কত গান শুনবো, কত
লোকের সাথে মেলামেশা করব, সবকিছুই করব, কিন্তু সবকিছুকে কৃষ্ণময় করে তুলতে হবে। তাহলে আপনি দেখবেন আপনি নিজে একটা বিশেষ আনন্দ পাচ্ছেন। হরে কৃষ্ণ। তো কোনো প্রশ্ন? একটা প্রশ্ন এসেছিল, প্রভু আপনি কাল বললেন পঞ্চরাত্রিক বিধিতে বিগ্রহ সেবা করলে নারায়ণের সেবা হয়, তাহলে আমরা কিভাবে বৈদি ভক্তি দিয়ে কিভাবে রাধা কৃষ্ণের সেবা করব? বৈদি ভক্তি দিয়ে রাধা কৃষ্ণের সেবা হবে না। তো যতদিন না আপনার স্বতঃস্ফূর্ত অনুরাগ আসছে, আপনি রাধা কৃষ্ণের বিগ্রহেরই সেবা করবেন, কিন্তু রাধা কৃষ্ণ সেবাটা নেবে না। ঠিক আছে, রাধা কৃষ্ণের বিগ্রহেরই সেবা করবেন, কিন্তু সেবাটা রাধা কৃষ্ণ নেবে না, সেটা বলা হয়েছিল। আর পূজারি কোর্সের প্রশ্ন পূজারি কোর্সে করবেন, এখন ভাগবতের প্রশ্ন করুন, ভাগবত থেকে যা শিখলেন। একজন দীক্ষিত ভক্ত কি কোনো অভক্তের সাথে বিয়ে করতে পারে? দয়া করে বলবেন। হরে কৃষ্ণ। অবশ্যই না। পরমানন্দ গুরু মহারাজ যখন কোনো ছেলে বা কোনো মেয়ে বিয়ে করতে যায়, তাকে জিজ্ঞেস করে যে তুমি যার সাথে বিবাহ করছো সে কি ভক্ত, প্রথম প্রশ্ন। তারপরে যদি বলে হ্যাঁ, তখন জিজ্ঞেস করেন গুরু মহারাজ, সে কি ইস্কনের দীক্ষিত? যদি বলে হ্যাঁ, ঠিক আছে। যদি বলে না, তখন জিজ্ঞেস করবে কোথা থেকে দীক্ষিত, না গৌড়ীয় মঠে দীক্ষিত। তো গুরু মহারাজ বলবেন ঠিক আছে, গৌরী মঠে দীক্ষিত, কিন্তু তুমি যে নিয়ম কানুন গুলো পালন করো সে তোমায় করতে দেবে তো না বাধা দেবে? অনেক সময় কি হয়, গৌরী মঠের কিছু নিয়ম নীতি আছে যেগুলো ইস্কনের সাথে মেলে না, একাদশী, ইস্কনের সাথে সবকটা একাদশী মেলে না, কিছু কিছু সময় গড় মিল হয়, অনেক ব্যাপার। তো গুরু মহারাজ বলেন খুব ভালো হয় ভক্ত হলে ভক্ত দেখে বিবাহ করা, আর নতুবা তোমাকে চেষ্টা করা উচিত তাকে ভক্ত বানানো। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যদি কেউ ভক্ত বানাবো বলে হয়তো প্রেম করে বিয়ে করছে, নিজেরা দেখাশোনা করে, সেখানে একজন আরেকজনকে কথা দেয়, শারীরিক আসক্তির কারণে একজন একজনকে কথা দেয় যে ঠিক আছে আমি ভক্ত হব, বিয়ের পর তার আসল স্বরূপটা দেখা যায়, তখন তো ভক্ত হয়ই না। আর ইন্দ্রিয় তৃপ্তি অতিরিক্ত করে, অতিরিক্ত করতে গিয়ে যে ভক্ত সেটা মেয়ে হোক বা ছেলে হোক, সে তখন বিপাকে পড়ে, সে তখন ভক্তি করতে পারে না। তাই ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ভক্ত দেখে ছেলে মেয়েকে বিবাহ দেওয়া, এবং ইস্কনে তার জন্য ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, আমাদের গুরু মহারাজরা ইস্কনে এই ম্যারেজ বিউরো খুলেছেন, যে সমস্ত গৃহস্থ ভক্তরা তাদের সন্তানাদির বিবাহ দিতে চান, আপনারা মায়াপুরে এই ম্যারেজ বিউরো যোগাযোগ করবেন, সেখানে ওরা যোগাযোগ দেবে। ওখান থেকে যোগাযোগ পাওয়ার পরেও আপনি নিজে একবার দেখাশোনা করবেন, মানে ওই যার সাথে যোগাযোগ দিল দেখাশোনা করে তারপরে বিবাহ দিতে পারেন। তথাপি আমি বলবো যে ভক্ত পরিবারেই ছেলে মেয়ের বিয়ে দেওয়া উচিত, নতুবা তার ভক্তি জীবনটা হয়তো নষ্ট হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে এরকম দেখা যায়। হরে কৃষ্ণ।